হাড়ের প্রবলেম, কিডনির প্রবলেম হচ্ছে। হাসপাতালে যে কারেন্ট নাই কতক্ষণ নেব? এক ঘন্টার ফুলছে। এতে আপনাদের মানে কিরকম অসুবিধা হইতেছে? ওষুধ কারেন্ট নাই এখন তো অসুবিধা কিছুটা হইব, অসুবিধা হইব। এক ঘন্টা যাবত কারেন্ট নাই? জেনারেটরের কোনো ব্যবস্থা আছে মানে বিকল্প কারেন্টের কোনো ব্যবস্থা করা হয়েছে? মিয়ার কারেন্ট দিয়ে তো তারা কিছু করতে পারলো না, জেনারেটর চালাইছিল। তারপর কখনো তো কারেন্ট নাই যে কিছু কিছু করার নাই, কী করবো আমরা? আমরা অসহায়ভাবে বই দিচ্ছি। আমি একজন ডায়াগনোসিস পেশেন্ট প্লাস হার্ট ব্লক হচ্ছিল কালকে। এক ঘন্টা যাবত কারেন্ট নাই? এক ঘন্টা যাবত কারেন্ট নাই। এত করে মানে কতজনের রোগের মানে রোগীর অসুবিধা হইতেছে? রুগী তো প্রচুর সুন্দর রোগীর অসুবিধা হইতেছে, প্রচুর সব রুগীর। গরম লাগলে তো বুঝে নাই তো, আমি যাকে দিতে পেরেছি আমার মনে হচ্ছে আর প্রচুর রুগী আছে। আমি শ্বাস করাতে পারতেছি না এক্ষণে, শ্বাসকষ্ট হইতেছে। যতক্ষণ ধরে কারেন্ট নাই ততক্ষণ কী বলবেন মানে রাজ্যের প্রধান ব্যাপারের হসপিটাল, এটার মধ্যে কারেন্ট নাই এক ঘন্টা যাবো? এই কী বলবো আর, মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী, এর মধ্যে পরিষেবা এত নগ্ন পরিষেবা হবে আমি ভাবতে পারিনি। আমাদের সুদীপ রায়বাবুই ভালো ছিল, ওনারা আমাদের সব কিছু পরিষ্কার ছিল, সব কিছু সেইভাবে বাথরুম টাথরুম নোংরা হয়ে আছে, যাওয়া যাওয়াটাই মুশকিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জল তো দেয় নাই, জলের পরিষেবা তো ঠিক মতো আসে না ডেলি, প্রত্যেক দিন। আজকে তো জল নাই, জল নাই, এর মধ্যে 12টার সময় জল আছে। এমনকি বিদ্যুৎ পরিষেবা কি মানে প্রত্যেক দিন এরকম হয়? না, কালকে পরিষেবা ভালো আসলো, আজকে পরিষেবার একটু নগ্ন হয়েছে, বিদ্যুৎ গোলযোগ আছে কাজ করতে গিয়ে। স্বাস্থ্য পরিষেবা এরকম হওয়ার কারণটা কি? স্বাস্থ্য পরিষেবার তো গোলযোগ আছেই, গ্যাপ প্রকাশ করার মতো না, এত গোলযোগই আছে যে প্রকাশ করার মতো না। আর মানুষ তো ভয়ে কিচ্ছু বলে না, ওনাদের ভয়ে কিচ্ছু বলে না, আমি নিজেও কিচ্ছু বলি না ভয়ে। আমার আছে দুটো ইয়ে আসবে, দেখবো আর কী বলবো আমি। আমার বাবার কোন জায়গা থেকে এসছেন আপনি? আমি কয়েকটি আসছি।